খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। আমাদের প্রাচীন পূর্বপুরুষদের একটি জেনেটিক পরিবর্তন আংশিকভাবে ব্যাখ্যা করতে পারে কেন মানুষের বানরের মতো ল্যাজ নেই। NYU গ্রসম্যান স্কুল অফ মেডিসিনের গবেষকদের নেতৃত্বে একটি নতুন গবেষণায় দেখা গেছে। নেচার জার্নালে কভার স্টোরি হিসাবে 28 February অনলাইনে প্রকাশিত। কাজটি ল্যাজবিহীন বন মানুষ এবং মানুষের DNA-কে ল্যাজবিহীন বানরের সাথে তুলনা করে এবং বানর এবং মানুষের দ্বারা ভাগ করা DNA-র সন্নিবেশ কিন্তু পাওয়া যায়, কিন্তু বানরদের মধ্যে সেটা অনুপস্থিত। যখন গবেষণা দলটি TBXT নামক একটি জিনে সন্নিবেশটি তাদের ল্যাজকে প্রভাবিত করেছে কিনা তা পরীক্ষা করার জন্য ইঁদুরের একটি সিরিজ প্রকৌশলী করেছিল, তখন তারা ল্যাজ ছাড়াই জন্মানো কিছু ইঁদুর সহ বিভিন্ন ধরনের ল্যাজের প্রভাব খুঁজে পেয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, আমাদের অধ্যয়ন ব্যাখ্যা করতে শুরু করে যে কীভাবে বিবর্তন আমাদের ল্যাজগুলিকে সরিয়ে দিয়েছে। একটি প্রশ্ন যে আমাকে ছোট থেকেই কৌতূহলী করে তুলেছে, বলছেন সংশ্লিষ্ট গবেষণার লেখক বোজিয়া, PhD স্টাডি সিনিয়রের ল্যাবে অধ্যয়নের সময় একজন ছাত্র সহশিক্ষক জেপ ডি বোকে PhD এবং ইটা ইয়ানি PhD NYU গ্রসম্যান স্কুল অফ মেডিসিনে। জিয়া এখন হার্ভার্ড সোসাইটি অফ ফেলোর একজন জুনিয়র ফেলো এবং ব্রড ইনস্টিটিউট অফ MIT এবং হার্ভার্ডের একজন প্রধান তদন্তকারী। 100টিরও বেশি জিন অতীতের কাজের দ্বারা বিভিন্ন মেরুদণ্ডী প্রজাতির ল্যাজের বিকাশের সাথে যুক্ত ছিল এবং গবেষণার লেখকরা অনুমান করেছিলেন যে তাদের মধ্যে এক বা একাধিকের DNA কোড বা যেটা মিউটেশন বা পরিবর্তনের মাধ্যমে ল্যাজের বিলুপ্তি ঘটেছে। উল্লেখযোগ্যভাবে গবেষণার লেখকরা বলেছেন, নতুন গবেষণায় দেখা গেছে যে ল্যাজের পার্থক্য TBXT মিউটেশন থেকে আসেনি, বরং বন মানুষ এবং মানুষের পূর্বপুরুষদের জিনের নিয়ন্ত্রক কোডে ALUY নামক একটি DNA স্নিপেট সন্নিবেশ করায়। নতুন অনুসন্ধান প্রক্রিয়া থেকে এগিয়ে যার যার মাধ্যমে জেনেটিক নির্দেশাবলী প্রোটিনে রূপান্তরিত হয়, অণু যা শরীরের গঠন এবং সংকেত তৈরি করে, DNA পড়া হয় এবং RNA-তে একটি সম্পর্কিত উপাদানে রূপান্তরিত হয় এবং শেষ পর্যন্ত পরিপক্ক মেসেঞ্জার RNA বা যেটাকে বলি আমরা mRNA যা প্রোটিন তৈরি করে। mRNA তৈরির একটি মূল ধাপে স্পেশাল বিভাগগুলিকে কোষ থেকে কেটে দেওয়া হয়, যাকে বলা হয় ইন্ট্রন। কিন্তু তার আগে শুধুমাত্র DNA বিভাগগুলির একত্রে সেলাই বা বিভক্তিকরণ নির্দেশ করে, যাকে অ্যাকশন বলা হয়, যা চূড়ান্ত নির্দেশরে বলি এনকোড করে। আরও মেরুদণ্ড প্রাণীদের জিনোমগুলি বিকল্প বিভাজন বৈশিষ্ট্যের জন্য বিবর্তিত হয়েছে, যেখানে একটি একক জিন অ্যাকশন সিকোয়েন্সগুলি ছেড়ে বা যোগ করে একাধিক প্রোটিনের জন্য কোড করতে পারে। বিভক্তকরণের বাইরে মানুষের জিনোম অগণিত সুইচগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য বিবর্তিত হয়ে আরও জটিল হয়ে উঠেছে, যা দুর্বলভাবে বোঝা ডার্ক ম্যাটারের অংশ যা বিভিন্ন কোষের বিভিন্ন স্তরে জিনে চালু আছে বা চালু করে। এখনও অন্যান্য কাজ দেখিয়েছে যে মানব জিনোমে এই নন জিন ডার্ক ম্যাটারের অর্ধেক যা জিনের মধ্যে এবং ইন্ট্রনের মধ্যে থাকে অত্যন্ত পুনরাবৃত্ত DNA ক্রম দিয়ে গঠিত। অধিকন্ত এই পুনরাবৃত্তিগুলির বেশিরভাগই রেট্রো ট্রান্সপোশন নিয়ে গঠিত, যাকে জাম্পিং জিন বা মোবাইল উপাদানও বলা হয়, যা মানুষের করে বারবার এবং এলোমেলোভাবে নিজেদেরকে ঘোরাফেরা করতে পারে এবং সন্নিবেশ করতে পারে। এই বিশদগুলিকে একসাথে টেনে বর্তমান গবেষণায় দেখা গেছে যে আগ্রহের ট্রান্সপোশন সন্নিবেশ আলিউ যা লেজের দৈর্ঘ্যকে প্রভাবিত করে এলোমেলোভাবে TBXT কোডের মধ্যে একটি ইন্টারনে ঘটেছে, যদিও এটি একটি কোডিং অংশ পরিবর্তন করেনি ইন্টন সন্নিবেশ। তাই গবেষণা দল দেখিয়েছে বিকল্প স্প্লিসিংকে প্রভাবিত করেছে এমন কিছু যা আগে দেখা যায়নি, ফলে বিভিন্ন ধরনের ল্যাজ দৈর্ঘ্যের হয়। এক্সেলে একটি ALE সন্নিবেশ খুঁজে পেয়েছেন যা মানুষের মধ্যে TBXT জিনের মধ্যে একটি একই অবস্থানে রয়ে গিয়েছে এবং বন মানুষের ফলে TBXT RNA-র দুটি ফর্ম তৈরি করেছে, এর মধ্যে একটি তারা তাত্ত্বিকভাবে ল্যাজের ক্ষতিতে সরাসরি অবদান রেখেছে। ইনস্টিটিউটের সল এবং জুডিত বাকস্টেইন ডিরেক্টর বোয়েকে বলেন, এই আবিষ্কারটি অসাধারণ কারণ বেশিরভাগ মানুষের ইন্টন জিনের অভিব্যক্তিতে কোনো প্রভাব ছাড়াই পুনরাবৃত্তিমূলক জাম্পিং DNA-র কপি বহন করে, কিন্তু এই বিশেষ ALUY আলু সন্নিবেশটি ল্যাজের দৈর্ঘ্য নির্ধারণের মতো স্পষ্ট কিছু করেছে। NYU ল্যাঙ্গন হেলথ এ সিস্টেমস জেনেটিক্সের জন্যে
গরিলা, শিম্পাঞ্জি এবং মানুষ অন্তর্ভুক্ত প্রাইমেটদের দলে লেজের ক্ষয় প্রায় 25 মিলিয়ন বছর আগে ঘটেছিল বলে মনে করা হয়, যখন দলটি পুরনো বিশ্বের বানর থেকে দূরে বিবর্তন হয়েছিল, লেখক বলছেন। এই বিবর্তনীয় বিভক্তির পরে বানরের দল যা বর্তমানে সময়ে মানুষদের অন্তর্ভুক্ত করে, তারা কম লেজের কশেরুকার গঠনের উদ্ভব ঘটায় যা ককিক্স বা টেইল বোনের জন্ম দেয়। যদিও ল্যাজ ক্ষয়ের কারণ অনিশ্চিত, কিছু বিশেষজ্ঞরা প্রস্তাব করেন যে এটি গাছের তুলনায় মাটিতে আরও উপযুক্ত জীবন থাকতে পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।